হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাই নেম ইজ মৌমিতা। তো আমি আবার রেডি ঠেডি হয়ে বেরিয়ে পড়েছি। এটা হচ্ছে কালী পুজোর পরের দিন যত সম্ভব, তো এটা অনেক লেট করে পোস্ট করছি। তো আমার অনেক ভিডিও জমে গেছিলো যে পোস্ট করবো এডিটে, তো একটু প্রবলেমের জন্য সব আটকে গিয়েছিলো। তো এটা আমি এডিট করে তো তোমাদের সাথে শেয়ার করছি। সেই দিন আমরা একটু বেরিয়েছিলাম, তো কলকাতায় গিয়েছিলাম। তো ওখানে অনেক ভালো ভালো, যেখানে আমরা গিয়েছিলাম তো অনেক ভালো ভালো তোমার হচ্ছে কালী পুজো হয়েছিল। এত সুন্দর এক একটা পুজো, মানে এত ভিড় ছিল সেদিন রাস্তাতে কি বলবো। তো আমরা একটা জায়গায় গিয়েও ছিলাম, তো অনেক সুন্দর সুন্দর লাইটিং তোমার পুজো প্যান্ডেল দেখেছি। তো বেরিয়ে পড়েছি, যেতে যেতে সন্ধ্যা, মানে একটু সন্ধ্যা হয়ে গেছিলো। তো আমরা গিয়ে এখানে এই প্যান্ডেলটা এত সুন্দর ছিল, আর পাশে অনেক বড় মেলাও হচ্ছিল। তো এটা দেখে এখানে যে গাড়ি পার্কিংয়ের জায়গা ছিল বলে আমরা এখানে নেমেছি। নেমে এখানকার এখানে ভেতরে ঢুকেছি, দেখো যখন আমরা হেঁটে যাচ্ছি নিচটা কী সুন্দর লাইটিং, এই যে এটা যে করেছেন এত ভালো লাগছিল হেঁটে দেখে, মানে ডিস্কোতে আছে এরকম মনে হচ্ছিলো যে যাচ্ছি। তো তারপর হচ্ছে ভেতরটাতে গেলে প্রচুর ভিড়ও ছিল, দেখতেই পাচ্ছ। ভেতরটা এত সুন্দরভাবে সাজিয়েছে, মানে কি বলবো, এই এই যে থিমটা ছিল, এই থিমটা ভীষণ সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে হয়েছে আর কি বলবো। মানে চারিদিকটা কিন্তু এতটা ভিড় ছিল, তো তো সেরকমভাবে আমি ভিডিও তুলতে পারিনি। তো যতটুকু পেরেছি আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো সেই দিনটা খুব ভালো গেছে। তারপর হচ্ছে ওখানে থেকে ভেতরে ঢুকে দেখো কত ভিড়। তো ঠাকুরের ওখানে দাঁড়ালাম, একটু কিছু দাঁড়িয়ে ছবি, ওখানে দাঁড়িয়ে নিজেদের ছবি আমরা তুলতে পারিনি, কারণ হচ্ছে এতটাই ভিড় ছিল যে ওখানে ওরমভাবে তোলা যাচ্ছিল না। তাই আমি অল্প হালকা কিছু ভিডিও শট নিয়ে নিয়েছিলাম। তো যে কিছু দাঁড়িয়ে একটু ফাঁকা জায়গা পেয়েছি, দাঁড়িয়ে একটু ছোট্ট ভিডিও নিলাম। তো এই করছি, বাইরে এসে মেলা ছিল সাইডে প্রচুর, অনেক বড় মেলা। তো বাম বাম এখানে গাড়ি দেখে একটু গাড়ি চলবে, তাই গাড়ি গেলাম। আনন্দ করতাম সেজন্য আমি চাইনি। তারপর আবার স্টুডিওতে আসলাম এখানে ময়ের ওখানে। তো গিয়ে ওখানে একটুখানি বসে রেস্ট টেস্ট নিলাম, গল্প টল্প করলাম, করে তারপর আবার নিচে যাব। তো এখানে একটু রেস্ট নিতে এসছিলাম। তো নিচে গিয়ে আমরা একটুখানি কফি টফি চা টা খাবো এই ভাবলাম। তো এই আস্তে আস্তে ধীরে সুস্থে আমরা যাচ্ছিলামই তো চা কফির জন্য, আর গল্প করছিলাম। তো আমরা কালী পুজোর দিন যেহেতু ছিল, রাস্তায় ভীষণ হইচই ছিল, আর সে একটা পুজো পুজো ফিল ছিল। তো আমরা একটুখানি নিচে রেস্টুরেন্টে আসলাম, এসে একটুখানি জল ঢালকে একটা চা অর্ডার করলাম, যত সম্ভব সেদিন চাই নিয়েছিলাম। তো আমার কফি অ্যান্ড টি এর মধ্যে যদি জিজ্ঞেস করো তো আমার টিটাই ফেভারিট, আমার ভীষণ ভালো লাগে। তো আমি টি নিয়েছিলাম হয়তো, তো টি এই খেতে গল্প হচ্ছিলো, আমার স্ন্যাক্স কিছু নিয়েছিলাম। তো এই গল্প করতে করতে এখানে যেটুকু খাওয়া দাওয়া করতে যেটুকু আমাদের সময় লেগেছিল, তো এই করতে করতে তো আমাদের কালী পুজোও কেটে গেল। কালী পুজোর মানে আমরা বাজি ফাটাবো এই ফাটাবো, তো আমরা কত কিছু প্ল্যান করে ফেলি, এটা ওটা সেটা, মানে এই এই রকম সব হচ্ছিল। তো এইটা হ্যাঁ, যত সম্ভব এটা হচ্ছে কালী পুজোর পরের দিনই যত সম্ভব ছিল। তো আমরা ঠাকুর দেখতে গিয়েছিলাম, তো এই আমরা রেস্টুরেন্টে বসে তো আমরা খুব গল্প করছি। বাম্মাম ছিল, ওটা কৌ তো ম্যাঙ্গো জুস দেখলে পাগল, আমি ম্যাঙ্গো জুস করে, যেহেতু ঠান্ডা ছিল, ঠান্ডা তো ঠান্ডাটা দেবো না বলে সেদিনকার বাম্মামের জন্য কোনো ম্যাঙ্গো জুস অর্ডার করিনি, তো অন্য কিছু নিয়েছি, কারণ এই টাইমটা ঠান্ডা খেলেই তো ঠান্ডা লেগে যাবে। তো এই আমরা গল্পই করছিলাম, তারপর তো নিয়ে বসবো চা, আমার চা বলো কফি বলো সব কিছু খেতেই আমার প্রচুর সময় লাগে, লেগে যায়। তো সেই কারণে তো চাটাই নিলাম, কফি তো আরও সময় লাগবে, তো গরম খেতে পারি নাই। আমরা দেখো শুধু গল্প করছি, এই করছি, এখানকার লাইটগুলো নিয়ে এটা ওটা আছে কি সুন্দর, এগুলো মেলাতে প্রচুর থাকে। তখন বললাম দেখো কি সুন্দরভাবে সাজিয়ে রেখেছে টেবিলের উপর, আমরা বাড়িতে হলে তো কোথার থেকে কোথায় চলে যাবে। এই আমরা গল্প করছি আর কি কি করবো বা কি, সেগুলোই আমাদের গল্প টল্প চড়ছিল, এই তো আমাদের এই কাজ। তো এরকম এই করেই
তো আবার তোমাদের বলে দিই যে এই টাইপের ব্লগ যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে। তো আমাকে কীরকম লাগছিল, আমি সিম্পল একটা ম্যাক্সি ড্রেস পরেছিলাম, তো এইটা প্রচণ্ড ইজি পিজি, মানে আমার ভীষণ ফেভারিট ড্রেস, আর এটার ফিটিংসটা যে এত সুন্দর, তো এইটা পরে সবাই আমাকে বলছিল ভীষণ ভালো লাগছিল, সেই দিন আমাকে ভালো লাগছিল, সবাই আমাকে যাদের যাদের সাথে দেখা হয়েছিল তারাই বলছিল। তো তোমাদের কীরকম লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। তো এই তো তারপর হচ্ছে আমাদের চা আসলো, তো সুগার ফ্রি, তো ডায়েট ডায়েট চলছে। ভেবেছিলাম যে বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম তখন ভেবেছিলাম না আমি ডায়েটিং করছি, তো আমি বাইরে সেরকম কিছুই খাবো না, কিন্তু এই যে বেরোলে একটু টুকিটাকি খাওয়া হয়েই যায়, চাটা তো আমার ভীষণ লাগে, যাই ডায়েটিং করি যেটাই করি চাটা আমি কিছুতেই ছাড়তে পারবো না, তারপর যদি চিনি ছাড়া চিনি ছাড়াও পারবো না, তো চিনি দিয়ে এগুলো করেই যেটুকু ডায়েট করে রোগা হতে পারবো, জানি না কতটা রোগা হতে পারবো, তো সেটাই চেষ্টা চলছে ডায়েটিংয়ে। তো একদিন ডায়েটিং করলে 3 দিন রেস্ট থাকে আমাদের। তো এই যে আমাদের চা নিয়ে বসছি, চা খাচ্ছি আর গল্প করছি, তো এই আমাদের এই চা পাটটা তো দেখতেই পাচ্ছ। তারপর হচ্ছে একটু স্ন্যাক্স আসলো, ফিশ ফিঙ্গার, তারপর হচ্ছে আরও হচ্ছে আরও কিছু ছিল হয়তো, তো সেগুলো সব আমরা খাচ্ছিলাম, খেতে খেতে গল্প করছি। আর তোমাদের কীরকম কী লাগছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে তোমরা কী মনে করছো বা কিছু। এরপর খাওয়া দাওয়ার পর আমরা ধীরে সুস্থে আবার বেরিয়ে পড়বো বাড়ির দিকে। তো বাড়িতে যেতেও হচ্ছে 2-2.5 ঘন্টা লাগবে, কিন্তু সেই দিন একটু বেশি টাইম লেগেছিল, কারণ হচ্ছে রাস্তায় প্রচুর জ্যাম ছিল, সেই কারণে যেহেতু পুজো হচ্ছিল প্রচুর ভিড়, আমরা যেতে যেতেও অনেক ঠাকুর দেখেছি, নামিনি, কেন কি এরকমভাবে তোমরা তো জানো কলকাতার রাস্তায় চট করে সব জায়গায় নামা যায় না, কারণ হচ্ছে পার্কিং পাওয়া যায় না, গাড়ি পার্কিংয়ে যেখানে জায়গা থাকে সেখানে নেমে আমরা ঠাকুরগুলো দেখে বেরি, কিন্তু আমরা যেতে যেতে যেটা দেখ